এই পর্যায়ে একটি প্রশ্ন, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের তরুণ ও যুব সমাজদের জন্য, সেটি হলো যে ইসলামী সংগঠনের গুরুত্ব অপরিসীম, কিন্তু এই গুরুত্ব কি ফরজ, সুন্না বা নফলের পর্যায়ে পড়ে? কখন সংগঠন করা অথবা সংগঠন ছাড়ার প্রয়োজন দেখা দিবে? জি, সুন্দর কথা বলেছেন বা জিজ্ঞাসা করেছেন। ইদানিং সংগঠন নিয়ে বহু রকমের কথা আমরা পাই। প্রথমে আমাদের একটু জানা দরকার যে সংগঠন কাকে বলে, সংগঠন কি জিনিস। সহজ ভাষায় আমরা বলতে পারি, সংঘবদ্ধ হয়ে সম্মিলিতভাবে যৌথভাবে কোনো কাজ করাটাই হচ্ছে, এটাই একটা সংগঠন। সংগঠন হতে পারে এই সংগঠন স্বল্পমেয়াদী, হতে পারে এই সংগঠন দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী, সবটাই সংগঠন। আবার এই সংগঠন হতে পারে তার বিশেষ একটা নাম ব্যবহার করে, হতে পারে এই সংগঠন কোনো বিশেষ নাম নয়, একটা প্রতিষ্ঠান এটাই সংগঠনের শিরোনাম হিসেবে ব্যবহার করে, অথবা একটা মতবাদ এটাই সংগঠনের শিরোনাম হিসাবে ব্যবহার করে। সুতরাং সংগঠন আজকে যে যেভাবেই বলুক না কেন, কম বেশি সকলেই সংগঠনের সাথে জড়িত জড়িত, অথবা সংগঠন নিজে আবিষ্কার করেছেন অথবা পরিচালনা করছেন। তো সংগঠনের প্রয়োজনীয়তা কি? সংগঠন দাওয়াতি কাজে সংঘবদ্ধ হয়ে পরস্পরের সহযোগিতা দিয়ে, আল্লাহ বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, কল্যাণের কাজে তাকওয়ার কাজে পরস্পরের সহযোগিতা দিয়ে কাজ করা, এটা ইসলামের নির্দেশ। সাধারণত যদি কোনো ইসলামী প্রশাসন হয়, ইসলামী দেশ হয়, তাহলে সেখানে এই ধরনের দলবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে দাওয়াতি কাজ করার কোনো প্রয়োজন নেই। কারণ ইসলামী শাসকের দায়িত্ব, মুসলিম শাসকের দায়িত্ব, সে ইসলামের আলোকে দেশ পরিচালনা করছে, আর আমাদের দায়িত্ব হলো আমরা আরেকজনকে ইসলামের বিষয়গুলি শুধু স্মরণ করে দেব, কোনো দল তৈরি করার সেখানে। যেমন আমরা সৌদি আরবে দেখতে পাই, যেমন সৌদি আরব বলা যেতে পারে পৃথিবীর মধ্যে একটাই দেশ, যতটুকু সেখানে সৌদি আরবের কথাই আমরা বলতে পারি, যেগুলি ইসলামী দেশ নয়, ইসলামী রাষ্ট্র নয়, মুসলিম শাসক বা কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করছে এমন নয়, সেখানে দাওয়াতি কাজের ক্ষেত্রে একাকী দাওয়াতি কাজ করাটা অনেক সময় বড় সমস্যার সম্মুখীন হতে হয়, জটিলতার শিকার হতে হয়, নিজে হারিয়ে যায় এমন পর্যায়ে চলে যেতে হয়। এজন্য সেখানে সংঘবদ্ধ হয়ে কাজ করার প্রয়োজন দেখা দেয়। সেই আলোকে বলতে পারি আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি, এটা অবশ্যই একাকী কাজ করার মতো পরিবেশ এখানে নেই, তাই সংঘবদ্ধ হয়েই কাজ করা প্রয়োজন। কারণ যারাই একাকী কাজ করছেন তারাই বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়ে গেছে, ফলে বাধ্য হয় তিনি আরেকজনের শেষটায় সহযোগিতা নিচ্ছেন। তাই আমরা বলবো যে আমাদের এই সমস্ত পরিবেশে সংঘবদ্ধ হয়ে বা সাংগঠনিক প্রক্রিয়ায় পদ্ধতিতে কাজ করা অবশ্যই শরীয়তসম্মত, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সংগঠন সাংগঠনিক প্রক্রিয়ায় কাজ করতে গিয়ে সংগঠনের স্বার্থে যদি কোরআন সুন্নাহকে ছেড়ে দিতে হয়, তাহলে এমন সংগঠনে সম্পৃক্ত হওয়া শরীয়তে জায়েজ নেই। জি, কেন আপনি সাংগঠনিক প্রক্রিয়া কাজ করলেন? সাংগঠনিক প্রক্রিয়ায় কাজ করার উদ্দেশ্যটাই হচ্ছে যেন কোরআন সুন্নাহকে সুপ্রতিষ্ঠিত করতে আমার সহজ হয়, টার্গেট হলো এটা। কিন্তু আপনি পর্যায়ে পৌঁছে গেছেন সংগঠন ঠিক রাখতে গিয়ে এখন কোরআন সুন্নাহকে আপনি বাদ দিচ্ছেন, তাহলে এমন সংগঠন বা সংগঠনের স্বার্থে আপনি এখন সহিহ আকীদার বর্ণনা দিচ্ছেন না, সহিহ আকীদার প্রচার করছেন না, সঠিক বিষয়গুলির আপনি প্রচার করছেন না, তাহলে এমন সংগঠন কখনো বৈধ নয়। হ্যাঁ, এর অর্থ এই নয় যে সমাজে একটা কথা একভাবে বললে সুন্দর হবে, আরেকভাবে বললে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তাই বলে বিশৃঙ্খলা সৃষ্টির পথ বেছে নেব, এটা কখনো নয়, এটা কখনোই নয়। অবশ্যই আমাকে বিশৃঙ্খলা মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে, হেকমার সাথে কাজ করতে হবে, কিন্তু সংগঠন টিকাতে গিয়ে যদি কোরআন সুন্নাহ ছেড়ে দিতে হয়, এমন সংগঠন শরীয়তে বৈধ নয়।
তাই আমরা বলবো যে আমাদের প্রেক্ষাপটে অবশ্যই এইভাবে সঙ্গবদ্ধ হয়ে কাজ করার গুরুত্ব রয়েছে এবং প্রয়োজনীয়তা রয়েছে। যারা আজকে কেউ কেউ বলে থাকেন নিষেধ করছেন, তিনি নিষেধের নাম দিয়ে আর একটা সংগঠন তৈরি করেছেন। নিষেধের নাম দিয়ে নাম দিচ্ছেন না, নিষেধের নাম দিয়েই তিনি আর একটা সংগঠন তৈরি করছেন। সংগঠন তৈরি করা যাবে না যাবে না বলে 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 কিছু সমর্থক তিনি তৈরি করেছেন। তৈরি করেই দেখবেন যে এটা একটা তার ব্যানার, এই ব্যানারেই তিনি ভক্ত তৈরি করছেন, এই ব্যানারে তিনি সহযোগিতা সংগ্রহ করছেন, এই ব্যানারেই তিনি কাজ করে যাচ্ছেন, এটাই যেন তিনি দেখাচ্ছেন যে আমি সংগঠন করছি। আবার কেউ হয়তো কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান চালু করলেন, এটাই হলো তার ব্যানার, এটাই তার সংগঠন, এই শিক্ষা প্রতিষ্ঠানটাই তার সংগঠন। বলবেন যে কেমনে, আপনি দেখবেন যে সেখানে গেলে আপনাকে আলাদা কিছু নিয়ম নীতিতে চলতে হবে। এর মানে কি বোঝা যায়? এর মানে বোঝা যায় এটাই তার সংগঠন, এটাই তার নিয়ম নীতি। তিনি অন্য কোনো নাম দেন নাই, নাম দিয়েছেন তার শিক্ষা প্রতিষ্ঠানটা, এটা একটা তার কৌশল। মানুষ বললে বলবো না কোনো সংগঠন আমার নাই, কি আছে আমার একটা প্রতিষ্ঠান আছে, কিন্তু এটাই তার সংগঠন। সুতরাং আমরা বলবো যে এই ক্ষেত্রে সেই সংগঠন থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন, যেই সংগঠনে জড়িত হওয়ার কারণে কোরআন সুন্নাহ থেকে আপনাকে দূরে সরে যেতে হবে, কোরআন সুন্নাহ সঠিক আপনি অনুসরণ করতে পারবেন না, অবশ্যই সেটা থেকে আপনি দূরে থাকবেন। তবে আমাদের এই পরিবেশ পরিস্থিতিতে একাকী কাজ করা খুবই কঠিন, যার ফলে সঙ্গবদ্ধ হয়ে কোরআন সুন্নাহর এ দাওয়ার কাজ করতে হয়, এজন্যই আমরা প্রয়োজন মনে করি এবং বৈধও মনে করি। শুকরান জাজিরান।